हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आमी আরিফ হোসেন শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া এন্ড পাইপ ফিটিংস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বিল্ডিং এর ইলেকট্রিকের কাম সম্পন্ন করছি তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ইলেকট্রিকের কাজটি সম্পন্ন করতে পারছি তো এখানে আমরা যেহেতু ওয়েলটনের একটি সুইচ লাগাতে হয়েছে কারণ বিদেশ থেকে সম্পূর্ণ সেটটা আনতে পারে নাই এই জন্য কিছু মাল শর্ট পড়ছে আমরা তো এই জন্য বাংলাদেশ থেকে কিছু মাল নিছি আর এই বিল্ডিং এর মধ্যে আমরা সম্পূর্ণ তারগুলো বিদেশ থেকে আনা তার লাগিয়েছি তারপরে আপনার মানে 80% মাল বিদেশি তো কিছু মাল শর্ট পড়ার কারণে আমরা দেশ থেকে কিনছি কারণ এখানে ওই যে হিটার সুইচ হইতে একদম যা লাগে সম্পূর্ণ যেটা যেখানে লাগছে আমরা সেটা সেখানে দিছি তো আমরা সবগুলো মাল বিদেশি লাগানোর চিন্তা আমরা করছি ফ্যানগুলো দেশ থেকে কিনা ক্লিকের ফ্যানগুলো অনেক সুন্দর তো এই বিল্ডিং এর সাথে ম্যাচ হইছে সবগুলো মেইন কথা হচ্ছে যে আমরা স্পটলাইট লাগিয়েছি ছাদের চার কোণাতে চারটি তো আমরা স্পটলাইট যেহেতু এই বিল্ডিং এর মধ্যে প্রায় 10টির মতো স্পটলাইট রয়েছে তো আমরা এসডিপিটা ডাইনিং প্লেসে দিছি ডাইনিং রুমের মধ্যে এসডিপিটা রয়েছে আমাদের তো মোটামুটি এই বিল্ডিং এর যে কালার এবং কি আমাদের যে ফিটিং এর ফিটিংস করছি যে সুইচ সকেট ফ্যানগুলো একেবারে পুরো মানে টোটালি সবগুলো ম্যাচ হয়ে গেছে তো এসি লাইন রয়েছে এই বিল্ডিং এর মধ্যে চারটি যেহেতু চারটি রুমে এসি লাইন করা হয়েছে তো আমরা এখন সুইচগুলো দিয়ে দেখবো ফ্যানের লাইনগুলো দিয়ে দেখবো সবগুলো আমাদের ওকে আছে কিনা তো আমাদের সবগুলোই ওকে আছে তো বিল্ডিংটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটি করা হয়েছে বিল্ডিংটা অনেক সুন্দর বিল্ডিংয়ের মধ্যে সুন্দর হয়েছে বিল্ডিংটি তো আমরাও কামটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করতে চেষ্টা করছি তো আমরা যেই কাজটাই করি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করার চেষ্টা করি যে বিল্ডিংয়ের কাজগুলো করি খুব নিখুঁতভাবে কোনো স্পট ছাড়া একদম খুব ভালোভাবে কাজগুলো করতে চেষ্টা করি আর আমাদের কাজের মধ্যে কোনো ধরনের বিলম্বানি নাই আমি যেতগুলো কাজ করি সবগুলো কাজ একদম খুব ভালোভাবে করতে চেষ্টা করি যেহেতু এই বিল্ডিংয়ের মধ্যে ফ্যান বক্স লাগিয়েছি আমরা তো প্রত্যেকটি রুমের মধ্যে পাওয়ার লাইন রয়েছে এটা একটা কিচেন রুমের মধ্যে আমাদের যেহেতু ওভেন এবং কি ব্লেন্ডার চালানোর লাইন রয়েছে তো আমরা সবগুলো লাইন করেছি এখানে হচ্ছে একটি বাইরের লাইট রয়েছে